যশোরের ঝিকরগাছা পৌরসভার পারবাজার এলাকায় কপোতাক্ষ নদের পাড়ের এই রেইন ট্রি গাছের শাখা প্রশাখায় হুকের মতো পা আটকে ঝুলে আছে হাজারো বাদুর। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে নিশাচর এই প্রাণী খাবারের খোঁজে বেরিয়ে পড়ে, ভোরের আলো ফোটার আগেই ফিরে আসে আবাসস্থলে। পাখির মতো উড়লেও আকৃতির কারণে ও নানা কল্পকাহিনীর আতঙ্ক সৃষ্টিকারী প্রাণী হিসেবে উপস্থাপিত হওয়ায় বাদুরের কদর নেই। তবে প্রতিকূলতার মধ্যেও এই রেইন ট্রিতে নির্ভয়ে আবাস গড়ে তুলেছে বাদুর। বিলুপ্ত প্রায় স্তন্যপায়ী এই প্রাণীটি একসময় প্রচুর দেখা যেত, জলবায়ু পরিবর্তন, বৃক্ষ নিধন সহ নানা কারণে বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে প্রাণীটি। বাদুরের অবস্থা এখানে যে আরো আগে অনেক বাদুর দেখা যাচ্ছে, কিন্তু গাছগাছালি কেটে এখন কম দেখা যাচ্ছে। ছোটবেলার থেকে দেখছি এখানে বড় গাছ ছিল, এখন এই গাছগাছালি কাটার পরে এখন সেই বাদুর আর দেখা যাচ্ছে না। যাই পাশে একটা গাছ ছিল, সেই গাছে আপনার এসে ওরা বাসা বেঁধেছে আর কি। গাছের ডালে অসংখ্য বাদুরের আবাস হওয়ায় বিপাকে পড়েছেন গাছতলায় বসবাসকারী চারটি পরিবার। বাদুরের মলমূত্রে নোংরা হয় ঘরবাড়ি উঠান, বিষাক্ত মলমূত্রের মধ্যেই তারা বছরের পর বছর বাস করছেন। নিজেদের এক টুকরো জমি না থাকায় সরকারি এই জমিতেই আঁকড়ে আছেন তারা। অসহায় পরিবারগুলোর দাবি, সরকারিভাবে জমি বরাদ্দ পেলে এই গাছতলা ছেড়ে যেতেন তারা। আমাদের ঘর বাড়ি কিছু নেই, নিজস্ব কোনো স্থান নেই। আমার একটা ছেলে পড়ালেখা করে, ওই একটা ঘরের মধ্যে আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে যায়, থাকাটাই কষ্ট। সাইডে মানুষ সংসারে আজানের আগে চলে আসে, সাইডের দিকে চলে আসে যায়, এসে আবার এইভাবে পায়খানা করে, তা সে তোলা দিয়ে হাঁটা যায় না। লাগে যে দুটো ভাত খাবা বসে, তো সেরকম কোনো সিস্টেম নেই ওই জায়গায়। ওরা ঘরের জায়গায় বাস করছে, কেন ওরা থাকে উপরে, আমরা নিচে থাকলে তো টিভি মেরে ফেলা দিতে পারতাম। এই বাহাদুর রাস্তা ধরেন নিম্ন তো তেতেরি বছর, এই তো ছোটো গাছ মানে ছোটো থাকতে এ থাকে ধরেন আসলে দেনের পরপরই মানে চল যায়, আর ওই দেন দেয় আর ওরা দেয়। শতবর্ষী রেইনট্রি গাছে থাকা শত শত বাদুর রক্ষায় বন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই গাছতলায় বসবাসকারী পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমিসহ বাড়ি বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন এই জনপ্রতিনিধি। বিলুপ্তির পথে বাদুর, অথচ সেখানে হাজার হাজার বাদুর আছে, তা আমরা ওগুলো বন বিভাগকে বলেছি সংরক্ষণ করার জন্য। তবে ওখানে ওই ওই গাছের তলায় তিনটে অসহায় পরিবার আছে, ওই পরিবারের তিনটি ঘরের প্রয়োজন। তো মাননীয় প্রধানমন্ত্রীর যে আশ্রয়ণ প্রকল্প আছে, নতুন করে আমি তাদেরকে বলেছি যে তারা একটা আবেদন করুক, আবেদনের প্রেক্ষিতে আবার নতুন বরাদ্দ আসলে আমি তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দেব। ডানা বিশিষ্ট উড়তে সক্ষম একমাত্র স্তন্যপায়ী প্রাণী বাদুর। প্রাণী বিভাগ জানায় খুলনা ও যশোর অঞ্চলে প্রায় 12 প্রজাতির বাদুর রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।